হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রেলওয়ে এনটিপিসি পরীক্ষার যে অফিসিয়াল আপডেট, যে অফিসিয়াল পরীক্ষার ডেট, সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ এবং খুশির তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি চলে এসেছি, যেখানে অফিসিয়ালভাবে একটা নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছে এবং পরীক্ষার ডেটের ব্যাপারে কিন্তু কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে। তো সেই নোটিফিকেশনটাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো এবং সেখানে দেখাবো যে কী কী তথ্য বা পরীক্ষার ব্যাপারে কী কী বলা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, দেখে নেওয়া যাক রেলের অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে রেলের সেই অফিসিয়াল নোটিফিকেশন। এর আগে কিন্তু পরীক্ষার ব্যাপারে যে তথ্য দেওয়া হয়েছিল টুইটারে প্রকাশ করা হয়েছিল খবরটা অফিসিয়ালভাবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ দিয়ে এবার জানানো হয়েছে। এবং এই নোটিশটা কিন্তু আজকের ডেটে অর্থাৎ 30 অক্টোবর প্রকাশ করা হয়েছে। এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে যে রিক্রুটমেন্টের ব্যাপারে তথ্য প্রথম প্রকাশ করা হয়েছিল, সে ব্যাপারে এখানে তথ্য দেওয়া হয়েছে। এবং অফিসিয়াল নোটিফিকেশন নম্বর 03/2019 নম্বর 2 বলা হয়েছে, এর আগে কিন্তু এই রিক্রুটমেন্টের উপরে স্ট্যাটাস চেক করার জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছিল সেটা কিন্তু 15/10/2020 থেকে 20/10/2020 পর্যন্ত দেওয়া হয়েছিল। এবার এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে কিন্তু যে কোভিড-19 গাইডলাইন মেনেই কিন্তু পরীক্ষা যেটা চলবে 15/12/2020 থেকে 23/12/2020 পর্যন্ত। তো এটাই কিন্তু অফিসিয়াল ডেট, যেটা আগেও বলা হয়েছিল সেটাই কিন্তু এবার অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো। সুতরাং 15ই ডিসেম্বর থেকেই কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ 15/12/2020 থেকে চলবে 23/12/2020 পর্যন্ত। এবং নাম্বার 4 বলা হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তোমরা, তাদের জন্য যে ট্রাভেলিং পাস তোমরা পাচ্ছ সেটা কিন্তু 10 দিন আগে থেকে তোমরা পেয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা। 5 নম্বরে বলা হয়েছে এখানে 4 দিন আগে থেকে কিন্তু কল ডেটা ডাউনলোড করা যাবে, অর্থাৎ যার যে পরীক্ষার ডেট পড়বে এই 15 তারিখ থেকে শুরু করে 23 তারিখের মধ্যে, তার ঠিক 4 দিন আগে থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই কল ডেটা ডাউনলোড করা যাবে। 4 দিনের আগে কিন্তু ডাউনলোড করা যাবে না। এছাড়া অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিও। এখানে মূল বিষয়গুলো তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবং এখানে দেখো ডেটটা কিন্তু 30/10/2020, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন, কিন্তু শুধুমাত্র এটা RRB এলাহাবাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু শুধুমাত্র অ্যাভেলেবেল আছে। কলকাতা RRB যে ওয়েবসাইট আছে সেটা সেখানে কিন্তু এখনও এই নোটিফিকেশনটা দেওয়া হয়নি, সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে বা আগামীকাল হয়তো চলে আসতে পারে। তো তোমরা যারা এই নোটিফিকেশনটা অফিসিয়ালভাবে ডাউনলোড করতে চাও তারা কিন্তু RRB এলাহাবাদ থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এটাকে দেখে নিতে পারো। তো তাহলে বন্ধুরা, তোমরা যারা এনটিপিসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আশা করি এই ভিডিওটা ভীষণ একটা খুশির গুড নিউজ হবে। তোমরা কিন্তু 15 তারিখের পরীক্ষা মাথায় রেখে প্রিপারেশন শুরু করে দাও ভালোভাবে, এনটিপিসি সংক্রান্ত আরও যে সমস্ত নিউজ আপডেট আসবে সেগুলোকে পরবর্তীতে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।